হ্যালো বন্ধুরা, এডুকুস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। ভিডিওটি প্লে করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো জিডিএস 2024-এ অনেকজনই অ্যাপ্লিকেশন করেছেন এবং আপনাদের মধ্যে প্রায় অনেকে এমন করেছেন এডিট উইন্ডোতেই কারেকশন করতে গিয়ে আপনারা আবার সেখানে কোনো কিছু ভুল করে ফেলেছেন, এবং অনেকে এমন এমন ভুল করেছেন যেটার জন্য আপনার ফর্মটা পর্যন্ত রিজেক্ট হতে পারে। এবং এখন আপনারা এসে কমেন্ট করছেন, আমাকে জানাচ্ছেন যে দাদা আমার এই ভুল হয়ে গেছে, আমি তো এইবারের জন্য রিজেক্ট হয়ে যাব, 2024 সালে তো আমি আর চান্স পাবো না, তাহলে আবার আমি পরবর্তী কবে কোন ভ্যাকেন্সিতে আমি অ্যাপ্লিকেশন করতে পারবো, অর্থাৎ পরবর্তী ভ্যাকেন্সি কখন আসবে। এই নিয়ে আপনাদের অনেক কনফিউশন রয়েছে এবং আপনারা অনেক টেনশন করছেন, এবং সঙ্গে যারা আসামে অ্যাপ্লিকেশন করেছেন আপনাদেরও সেইখানে অনেক ইস্যু রয়েছে এবং আপনারাও কমেন্ট করছেন যে দাদা আমি চাকরিটা পাবো কি পাবো না। তো এই নিয়ে অনেক কনফিউশন রয়েছেন, এবং সঙ্গে যারা রয়েছে এমন ক্যান্ডিডেট যাদের এখনও এজ কমপ্লিট হয়নি, মাত্র কয়েকদিনের জন্য তারা এই ভ্যাকেন্সিতে অ্যাপ্লিকেশন করতে পায়নি, তো তারাও কমেন্ট করছেন যে পরবর্তী কবে ভ্যাকেন্সি আসবে। তো এই সমস্ত কিছু কনফিউশন আপনাদের আজকে আমি ক্লিয়ার করব যে আপনাদের পরবর্তী ভ্যাকেন্সি 2025 সালে আসবে কি আসবে না, বা আপনাদের একবার ভ্যাকেন্সি আসবে কি দুবার ভ্যাকেন্সি আসবে। তো এই নিয়ে আমি আলোচনা করব, জিডিএস রিক্রুটমেন্ট রুলস এখন অবধি কী রয়েছে, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করব। অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ অবধি দেখবেন, সঙ্গে থাকবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, আগে জিডিএসে কী হতো, যেটা আমি 2019 বা 2018 কথা বলছি, তখন জিডিএসে আপনাদের এইভাবে রিক্রুটমেন্ট হতো যে সার্কেল ওয়াইজ আপনাদের রিক্রুটমেন্ট বের করা হতো। অর্থাৎ ধরুন আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং সঙ্গে আরও কিছু সার্কেল মিলিয়ে একটা ভ্যাকেন্সি, বা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের আলাদা করে ভ্যাকেন্সি, এইভাবে ভ্যাকেন্সি বার করা হতো। অর্থাৎ অল ইন্ডিয়া বেসিসে যে এখন আপনারা যেভাবে দেখছেন রিক্রুটমেন্ট, এইভাবে কিন্তু রিক্রুটমেন্টটা করা হতো না, এবং স্বাভাবিক ব্যাপার সেই ক্ষেত্রে ভ্যাকেন্সিও আপনার কম থাকতো, একসঙ্গে বেরোলে যে বেশি ভ্যাকেন্সি আপনাদের বের হচ্ছে, এবং সেখানে কিন্তু কেটে কেটে ভ্যাকেন্সি বেরোতো এবং সেখানে এতগুলো একসঙ্গে হিউজ ভ্যাকেন্সি আপনার বার হতো না। কিন্তু আপনারা 2022 থেকে দেখছেন আপনাদের একবার রিক্রুটমেন্ট হয়েছে এবং সেখানে হিউজ ভ্যাকেন্সি একটা রিক্রুটমেন্ট হয়েছিল, যেটা সব থেকে বড়ো ভ্যাকেন্সি একসঙ্গে বেরিয়েছিল, সেটা হচ্ছে 2022-এই প্রথম। এরপর হচ্ছে আপনাদের 2023-এ আপনারা দেখেছেন আপনাদের 2023-এ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছিল এবং সেখানেও হিউজ ভ্যাকেন্সি আপনাদের ছিল, একটাতে 40,000 এবং আর একটাতে 30,000 সামথিং, এরকম ভ্যাকেন্সি আপনাদের বের হয়েছে। এবং বর্তমানে আপনি যদি 2024 সালের যে ভ্যাকেন্সি আপনারা দেখছেন, এখানে যে রিক্রুটমেন্ট চলছে, সেটাতে আপনাদের 44,000 সামথিং আপনাদের ভ্যাকেন্সি রয়েছে, যেটার জন্য বর্তমানে আপনারা ফর্ম ফিল আপ করেছেন। তো এখানে যদি জিডিএসের এনগেজমেন্ট যে প্রসেস এখন অবধি যেটা রয়েছে, যেটা রুলস এখন অবধি যেভাবে হয়ে আসছে, সেটা যদি এখানে আমি কথা বলি, আপনাদের অনলাইনে ট্রান্সফার আপনাদের সম্ভবত আপনাদের 22 থেকে চালু হয়েছে এবং 22-এর লাস্ট বছরের শেষের দিকে আপনাদের চালু হয়েছিল পোর্টাল। অর্থাৎ তার আগে আপনাদের জিডিএসের ট্রান্সফারের যে প্রসেস, সেটা কিন্তু অফলাইন ফর্ম ফিল আপ করে সেটা কিন্তু একটা প্রসেস ছিল আলাদা, কিন্তু এখন আপনারা অনলাইনে আপনাদের অ্যাপ্লিকেশন করতে পারবেন ট্রান্সফারের জন্য, এবং সেটা বছরে 4 বার আপনাদের বের হয়, অর্থাৎ 3 মাস অন্তর অন্তর আপনাদের এটা বের হয় এবং বছরে 4 বার হয়ে থাকে। এবং সেই মতো 2022-এ এটা শুরু হয়েছিল এবং 2023 থেকে আপনাদের এটা কার্যকর হয়ে গেছে, বছরে 4 বার আপনাদের বের হচ্ছে এখন অবধি। এবং 2023 থেকে আরেকটা যেটা আপনাদের শুরু হয়েছে, সেটা আপনাদের রিক্রুটমেন্ট, আপনাদের বছরে 2 বার করে আপনারা রিক্রুটমেন্ট দেখতে পাচ্ছেন, আপনারা দেখছেন। এবার আপনারা যদি এখানে 2024 সালের কথা বলেন, 2024 সালে আপনারা দেখছেন একটাই ভ্যাকেন্সি, কারণ হচ্ছে আপনারা জানেন এখানে যেহেতু ইলেকশনের জন্য এখানে ভ্যাকেন্সিটা বের হতে পারেনি, নাহলে আপনাদের 2024 সালেও আপনারা দেখতে পেতেন আপনাদের 2 বার ভ্যাকেন্সি আপনাদের ওয়েবসাইটে প্রকাশিত হতো। সো এই জন্য আপনাদের জুলাইয়ের যে ভ্যাকেন্সিটা, সেখানে আপনাদের ভ্যাকেন্সিটা বার হয়েছে এবং আপনারা দেখছেন এখানে আপনাদের হিউজ ভ্যাকেন্সি রয়েছে একটা অল ইন্ডিয়া বেসিসে। তো এই হিউজ ভ্যাকেন্সির এটাও একটা কারণ যে আপনাদের ভ্যাকেন্সিটা এইবারের জন্য, এই বছরের জন্য একটাই রিক্রুটমেন্ট হচ্ছে এখানে। তো এখন অবধি জিডিএস এর রিক্রুটমেন্ট রুলস বা প্রসেস যদি আপনি বলে থাকেন, তাহলে কিন্তু এইভাবেই এখন অবধি হয়ে আসছে, আপনাদের পার ইয়ার আপনাদের 2 বার করে আপনাদের ভ্যাকেন্সি আপনারা দেখতে পাবেন ওয়েবসাইটে। এবার এখানে আরেকটা আপনাদেরকে ইনফরমেশন দিয়ে রাখি, 2024 সালেরই কথা বলছি আপনাদেরকে, 2024 সালের ডাকভবনের পক্ষ থেকে অল চিফ পোস্টমাস্টার যারা আছেন, যেনারা আছেন, অর্থাৎ প্রত্যেকটা স্টেটের যারা পোস্টমাস্টার রয়েছেন, তাদের যিনি হেড, সে চিফ পোস্টমাস্টারকে নির্দেশ দেওয়া হয়েছিল যে আপনাদের এই রিক্রুটমেন্ট চলাকালীন বা অনলাইন ট্রান্সফার এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে ফিডব্যাক চাওয়া হয়েছিল, কারণ এই রিক্রুটমেন্ট প্রসেস এবং অনলাইন ট্রান্সফার নিয়ে কিছু সমস্যা দেখা দিয়েছিল। অর্থাৎ সমস্যা বলতে, এই যে পুরো প্রসেসটা যারা কমপ্লিট করে, অর্থাৎ ডিপার্টমেন্টই কমপ্লিট করে, এবং এখানে ডিপার্টমেন্টের প্রচুর যে অপারেশনাল প্রবলেম এখানে দেখা দেয়, অর্থাৎ এটা পুরো কার্যবাহী করতে প্রচুর সমস্যা হয়, কারণ একদিকে চলে ট্রান্সফারের ব্যাপারটা এবং একদিকে চলে রিক্রুটমেন্টের ব্যাপার। আর বছরে 4 বার যদি ট্রান্সফার বের হয় এবং 2 বার যদি ভ্যাকেন্সিটা বের হয়, তাহলে আপনারা ভেবে নেন যে কতটা চাপ হবে, এবং এই জন্য ডিভিশনে কিন্তু অনেক রকম ভুল ভ্রান্তি অনেক সময় হয়ে থাকে। এই জন্য এখানে সাজেস্ট করা হয়েছিল, কিছু কিছু চিফ পোস্টমাস্টারের তরফ থেকে রিপোর্ট গিয়েছিল যে এখানে জিডিএসের যে রিক্রুটমেন্ট, সেটা যাতে একবার করা হয় বা বছরে 2 বারও করা যেতে পারে, এবং ট্রান্সফারের যে ব্যাপারটা, সেটা এখানে 3 বার 4 বারের জায়গায় এটা 3 বার বা 2 বার
যেন করা হয়। তো পোস্ট চিফ মাস্টারগুলোর তরফ থেকে যে ফিডব্যাকগুলো এসছে তো বা রিকমেন্ডেশনগুলো বলতে পারেন, তো এইগুলো বেসিস এখন অবধি কোনো অ্যাকশন নেওয়া হয়নি পাকাপোক্ত, যে এইভাবেই করা হবে, আপনাদের রিক্রুটমেন্ট একবার হবে বছরে, ডিপার্টমেন্টের খুব চাপ হচ্ছে আপনাদের বছরে একবারই রিক্রুটমেন্ট করানো হবে, এমনভাবে কোনো এখনও জারি করা হয়নি। তো এখন অবধি আপনারা বলতে পারেন 2025 সালে, যদি আমি কথা বলি 2025 সালে আপকামিং ভ্যাকেন্সি আপনাদের অবশ্যই আসবে, এই নিয়ে আপনারা একদম কনফার্ম ধরে রাখতে পারেন। এবং কবার আসবে এখানে সেইটা ব্যাপার, আপনাদের এখানে বলে রাখি যদি দুইবার ভ্যাকেন্সি বের হয়, 2025 সালের কথা বলছি, তাহলে আপনারা ভ্যাকেন্সি দেখতে পারবেন ফেব্রুয়ারি বা মার্চ মাসে, আপনারা ভ্যাকেন্সি আপনাদের দেখতে পারবেন। এবং এখানে আরেকটা ভ্যাকেন্সি আপনারা দেখতে পারবেন আগস্টের দিকে, আরেকটা ভ্যাকেন্সি দেখতে পারবেন, যেমনটা এখন চলছে এরকম সময়ে আবার আপনারা ভ্যাকেন্সি দেখতে পাবেন, যদি ফেব্রুয়ারি মার্চে একটা ভ্যাকেন্সি বের হয় তাহলে। আর যদি না হয় তাহলে, যদি একটাই ভ্যাকেন্সি আপনার বের হয়, ডিপার্টমেন্ট যদি কোনো সিদ্ধান্ত নেয় যে বছরে একবারই ভ্যাকেন্সি বের করবে, তাহলে এখানে বছরের প্রথম দিকে অর্থাৎ ফেব্রুয়ারি মার্চের পরেও হতে পারে, এপ্রিলের দিকে আপনারা ভ্যাকেন্সি পাবেন, সেটা বছরে একবার যদি ভ্যাকেন্সি হয় সেক্ষেত্রে আপনারা তখন ভ্যাকেন্সিটা পাবেন। তো আপনাদের ভ্যাকেন্সি কত বেরোবে না বেরোবে, কত কী থাকবে, এই সমস্ত নিয়ে কোনো অন্য ভিডিওতে আলোচনা করব, এখানে জাস্ট আপনাদেরকে আমি আপনাদের যে মনের কনফিউশন, আপনাদের যে টেনশন, সেটা আমি ক্লিয়ার করলাম, যে আপনাদের 2025 সালে ভ্যাকেন্সি বার হবে কি হবে না, এবং আপনাদের ভ্যাকেন্সি বার হলে একবার হবে কি দুবার হবে, এটা আমার ক্লিয়ার করার বিষয় ছিল এখানে। আশা করছি সেটা আমি ক্লিয়ার করতে পেরেছি। এবং যদি এই নিয়ে আপনাদের কোনো রকম কনফিউশন থাকে, কোনো কোয়েরি থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আশা করছি আমি সেখানে আপনাদেরকে অ্যান্সার দিয়ে দেবো। এবং যদি ভিডিওটা আপনাদের হেল্পফুল মনে হয় অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করবেন, আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু ভিডিওগুলোতে আপনারা লাইক করেন না, এবং যারা এখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন দেখা হবে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।